দর্শক দেখেন, একটু ছোট্ট বাচ্চা জন্ম থেকেই একটি হাত দুটি পা নেই, একটি হাত আছে আর দুটি পা নেই। দেখেন কি অবস্থা, এই হচ্ছে সেই সুলতানা। আপনারা অনেকেই সহযোগিতা করেছেন দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সুলতানার বাড়ি। আপনারা জানেন যে আমাদের ভিডিওর মাধ্যমে একটি মেয়েকে দেখিয়েছিলাম আপনাদেরকে, একটি হাত এবং দুটি পা নেই। আমরা সেই বাড়িতে আজ চলে এসেছি, তাদের জন্য একটি গাড়ি এক ভাই পাঠিয়েছে, রাসেল ভাই, সেই গাড়িটি নিয়ে তাদের সাথে আমরা আসছি, তার সাথে কথা বলেছি। এখন আমরা জানতে চাইব তাদের আর কী কী দরকার আছে এবং তাদের কতটুকু সহযোগিতা দরকার, আমরা তাদের সাথে কথা বলবো। প্রথমে সুলতানার মায়ের কাছে যাই। কী অবস্থা আপনার, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। কী অবস্থা আপনার মেয়ের, কী অবস্থা? আমার মেয়ের তো আমরা ভালোই আছি, আমার মেয়ের দিকে চাইলে আমাকে তো আর কান্দন রাখতে পারি না। আমার মনে দুই বছর হয়ে গেছে, মনে চলাফিরা করতে চাই, মনে চলাফিরা করতে পারে না। দেখেন আজ বারে নামলে আমার মেয়েটা বারে নাম ফেরবে না, এই ঘরে বন্দি খানে ঘরে থাকবে। এতে আমরা দিন রাত এই কাঁদতে আছি যে মনের কি উপায় হইবে। যদি আমরা যদি একটু ঘর পাইতাম, আমরা ঘর বাড়ি নাই, আমরা রাস্তার পারে থাকি। আর যদি আমার একটু ঘর থাকছে, আমি ফ্লোট করে আমার মনে এখন গাড়ি এই গাড়িখান থাকলে আমি মনে চলাফিরা করতে পারবে, হলে আমরা অনেক খুশি হইতাম। আপনাদের জন্য তো রাসেল ভাই একটা গাড়ি পাঠিয়ে দিছে। হ্যাঁ, হইব। এখন আপনার কি দরকার একটু বলেন। আমাকে তো একটু ঘর বাড়ির দরকার। আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের ঘর আছে। ঘর তো আছে, ওই দুসল ঘর ধেনা বাঙ্গাসুরা রাস্তার পারে থাকি সব। আমরা তো এখন হেলে গিয়ে মনে লেগে চলাফিরা করতে পারি না। যদি একটু ফ্লোট করতে পারতাম, হ্যাঁ আমার মনু চলাফিরা করতে হতে, নাহলে তো আমার মনু ওই জায়গায় বইয়ে থাকবে। আমার আর কোনো আর মনু আমার চাইতে পারবে না, আর একটা জিনিস চাইতেও পারবে না। আল্লাহর কাছে লাখ লাখ হেঁটেই শুকুর, আমার মনু কত কইতে পারবে, আমার মনু কত কইতে হলে খাইতে পারবে, যে আমার এই জিনিসটা দাও, না দিলে তো আমার মনু খাইতে পারবে না। এই নিয়ে আমরা খুশি। সুলতানা তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি কাকা। দর্শক দেখেন, একটু ছোট্ট বাচ্চা জন্ম থেকেই একটি হাত দুটি পা নেই। অনেক মা বাবা সবাই এই মেয়েকে নিয়ে আশা ভরসা তাদের, কিন্তু কোনো জায়গায় তারা কাজ করতে যেতে পারতেছে না, একটি একজন একজন ঘরে থাকতেই হয়। তারা চাচ্ছে তাদের ঘরটা যদি একটু পাকা করা হতো, আর এইতে গাড়ি পেয়েছে তাতে কিন্তু তারা অনেক খুশি। এখন তাদের দরকার পাকা একটি ঘর, যাতে মানে নিজের জমি আছে, অন্য কোনোখানেই যাবে না, এখানে যদি একটু পাকা ঘর হয় তাহলে তাদের জন্য অনেক ভালো হয়। অনেকেই কিন্তু আপনারা সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছে এসে শুনেছি অনেকেই তাদের মোটামুটি টাকা পয়সা অল্প অল্প অনেকেই দিয়েছেন। যদি আরও দেন আপনারা অবশ্যই এই ফ্যামিলিটা কিন্তু, আর এই শিশু বাচ্চার দিকে তাকিয়ে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে এরা অনেক উপকৃত হবে। দর্শক ভিডিওটা একটু শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি দেন বা না দেন, আপনি যদি দেন তো ভালো, না দিলেও অন্য একজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দেন, তিনি যেন এই ফ্যামিলির পাশে দাঁড়াতে পারে। আমরা একটু ওর বাবার সাথে কথা বলতে চাই। কী অবস্থা আপনার মেয়ের, কী অবস্থা, মেয়ের কত বছর হলো এবং কী অবস্থায় আছেন আপনারা? আমার মেয়ের বয়স হয়েছে এখন 2 বছর হয়েছে। আমার মেয়ে তো এখন সব কিছু বোঝে, কথাবার্তি কওয়া দেশে ও তো কথা বলতে পারে। এই মেয়ের জন্য আজকে একটা গাড়ি আসছে, এক রাসেল ভাই একটা গাড়ি পাঠাই দিয়েছে বাহির থেকে, অনেক খুশি। এই গাড়িটা অনেক খুশি হয়েছে, আমার মেয়েটা এখন গাড়িতে চলতে পারবে। এখন আমার আশা ভরসা খালি একটা জিনিস আসা, আমি দিনমজুরি কাজ করি, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার মেয়েটা হইলো এই প্রতিবন্ধী। এই মেয়ের জন্য আমার ভবিষ্যতের জন্য এই কী করবো আমি, খাইটা তো খাইয়া ফ্যামিলি লইয়া খাইয়াই থাকতে পারি না। আমি ওই মেয়েটার জন্য যদি কিছু না কইরা যাইতে পারি বা কিছু না থুইয়া যাইতে পারি, ওই মেয়েটার কী হবে, কী অবস্থা হবে, তাহলে আমি আর কিছু আমি কী কম। আমার মনে দিন রাত খালি কাঁদতে কাঁদতে আমার জানটা বাইরে যেতে আসে, আমি যেখানে কাজে যাই শান্তি পাই না, শুধু এই মেয়েটার জন্য। আর এই মেয়েটার লাগবো এখন একটু পাকা ঘর, যদি হয় ঘর, যদি একটু পাকা ঘর হয় তাহলে ওই ঘরে ওই গাড়িটা দিয়ে ও চলতে পারতো। এইটাই দর্শকের কাছে এটাই আমি একটু ই করছি, অনুরোধ করতে আসি, যদি কোনো ভাইরা পারেন তাহলে ওর জন্য একটু সাহায্য করেন, সহযোগিতা করলে আমি অনেক খুশি হবো,
আমি এইটাই চাই, যদি কেউ পারেন তাহলে আমার এই সহযোগিতাটা করেন, এইটাই আপনার কাছে আমার আর কিছু নাই। দর্শক, বাবার কথা শুনলেন, তার কিন্তু একটি ছেলে রয়েছে, ও মোটামুটি অনেক ভালো। আর তাছাড়া এই দুই ভাই বোনের ভিতরে ওকে আমি আসার পরে আমরা দেখলাম যে সুলতানা ভাইকে পেয়ে অনেক খুশি, কারণ হচ্ছে সবাই যা যার কাজে ব্যস্ত থাকে, মা থাকে ঘরে এবং মা বাহিরে কোনো জায়গায় কাজ করতে পারে না। আর তাছাড়া এই ফ্যামিলিটা একেবারেই অনেক, যেহেতু রাস্তার পাশে তারা বসবাস করে এবং ঘর বাড়ি মোটামুটি ভালো না বেশি। আর যদি সুলতানার দিক দিয়ে তাকিয়ে আমরা বলি তাহলে ওর জন্য একটা পাকা ঘর দরকার, কারণ হচ্ছে পাকা ঘর হলে সুলতানা এই যে আমরা একটা গাড়ি পেয়েছি, হ্যাঁ গাড়ি পেয়েছি, এই গাড়িটায় মনে করেন ও চলতে ফেরতে পারে, যেহেতু এইসব গাড়ি কিন্তু ফ্লোর থাকলে ভালো চলবে এবং ঘরের ভিতরে থাকতে পারবে। দেখেন সুলতানা ওই বসে আছে। আমরা একটু ওর ভাইয়ের কাছে শুনতে চাই, যখন দেখো যে তোমার ভাই, তোমার বোন, ছোট একটা বোন কথা বলতে পারে কিন্তু হাঁটতে চলতে পারে না, তখন তোমার কী অবস্থা, তোমার কেমন লাগে? আমার তো খুব কষ্ট লাগে ভাই, আমার আমার রক্তের বোন, ঠিক আছে? তো মনে করেন গাড়ি গুড়ি চালাইয়ে দেখি আমার বোনের ওই অবস্থা, কিন্তু কষ্টের জ্বালায় কি কী করবো, দুই চোখের পানি পড়ে যায় ভাই। কী চাচ্ছেন এখন? এখন আমার বোনের জন্য এক এক কাকায় আমাকে একটা গাড়ি দিছে, যে গাড়িটা তো শুধু একমাত্র পাখা ছাড়া তো চালান যাইব না, এখন যদি কেউ যদি একটা ঘর দিত ফ্লোর সিস্টেমের, আর আমাকে ওই যে অল্প একটুখানি জমি আছে ওই জায়গায় যদি কেউ ঘর দেয়, ঠিক আছে, তাহলে আমার বোনটার খুব সুখে থাকবো, শান্তিতে থাকবো। ধন্যবাদ তোমাকে। দর্শক, এই হচ্ছে একটু দাদার ঘরটা দেখাই, দোচালা একটা ঘর, এই ঘরের ভিতরে যদি একটু ফ্লোর করা থাকে তাহলে এই সুলতানার জন্য অনেক ভালো হবে। দেখেন সুলতানার কিন্তু একটি হাত আছে আর দুটি পা নেই, দেখেন কী অবস্থা। এই হচ্ছে সেই সুলতানা। আপনারা অনেকেই সহযোগিতা করছেন, দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, অনেকেই কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন, তাদের গাড়ি দিয়েছেন, মোটামুটি টাকা পয়সা দিচ্ছেন, আর একটু সহযোগিতা যদি কেউ করতে পারেন আজীবন তারা আপনাদের সাথে আমাদের কাছে তিনি কিন্তু কৃতজ্ঞ থাকবে। দেখেন এই হচ্ছে সুলতানা, দেখেন এই বসে থাকে সারাদিন, এই দুই চেয়ারেই বসে থাকতো আগে, আর এখন ওর জন্য একটা গাড়ি হয়েছে, দেখেন এই যে গাড়িটা হয়েছে, এখন ওদের দরকার খালি শুধু একটু পাকা ঘর। পাকা ঘর হলে ও ভালো থাকতে পারবে, ওকে রেখেও অন্য কোনো জায়গায় তারা যেতে পারবে, কাজে যেতে পারবে। হঠাৎ করে মনে করেন এখানে কিন্তু সব মাটির রাস্তা, বৃষ্টি হলে কিন্তু এটা একেবারেই শেষ হয়ে যায়, হ্যাঁ তো তলায় যায়। দর্শক সবাই ভালো থাকবেন, আর সুলতানার জন্য দোয়া করবেন, আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আমাদের মাধ্যমে আপনাকে করতে হবে। এর আগেও কিন্তু আমরা তাদের নাম্বার দিয়েছি, তারা কিন্তু অনেকেই তাদের সাথে প্রতারণার ফাঁদ পেতেছিল। দর্শক এই হচ্ছে সুলতানা, সুলতানা এদিকে তাকাও, ভয় পা, হ্যাঁ দেখেন এক হাত দিয়ে সব করতে হয় সুলতানার। আমাদের ফেসবুক পেজে যারা ওকে দেখছেন অবশ্যই অনেকেই সাহায্য সহযোগিতা করছেন, আর একটু করেন দর্শক, আর ভিডিওটা বেশি করে শেয়ার দিবেন। তো আবার কোনো সময় এই সুলতানাকে নিয়ে আবার দেখা হবে, আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তারপরেই কিন্তু আমরা আবার আসবো, যেহেতু এই চেয়ারটা এক ভাই দিয়েছে সেই জন্য কিন্তু আমরা এখানে এসেছি। আর এদের কাছে আমাদের নাম্বার থাকবে, তারা আমাদের সাথে সব যোগাযোগ করবে, এবং অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে আমরা বিশ্বাস করে তাদেরকে নাম্বার দিয়েছি, তারা কিন্তু তাদের কাছ থেকে টাকা হাতিয়েও নিয়েছে, টাকা দিয়েছে অনেকে, অনেক কিন্তু টাকা তাদেরকে হাতিয়েও নিয়েছে, অনেক লোভ দেখিয়ে কিন্তু তারা নিয়েছে। দর্শক আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে। দর্শক আর একটু কথা বলে রাখি, ঠিকানা কিন্তু আবার একবার বলে রাখি, ঠিকানা হচ্ছে পাত্রঘাটা নাকি, বরগুনা পাত্রঘাটা উপজেলার চরদনী ইউনিয়নের ছোট ট্যাংরা, ছোট ট্যাংরা এটা চরদনী পাত্রঘাটায় বরগুনায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।